গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি দেখবেন যে এই এইটা সাধারণত খাদ্য অধিদপ্তরের যে হচ্ছে ময়েশ্চার মিটার আর আমাদের ময়েশ্চার মিটার এবং এটা স্যার একটা অটোমেটেড মেশিন স্যার এখান থেকে এই সুতাটা দিয়ে ডাইরেক্ট হচ্ছে ডাইরেক্ট আপনার ই হয়ে যায় সেলাই হয়ে যায় শুভ সকাল সকলকে আজকে আমরা আছি নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের ভদ্রবিলা ব্লকে আমরা এখানে আসছি আমাদের যে কৃষক পর্যায়ে উন্নত মানের ধান গম ও পাট বীজ উৎপাদন সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় একটা বীজ সংরক্ষণ হয়েছে এবং যে যন্ত্রপাতি কীভাবে ব্যবহার হয়েছে এটা দেখার জন্য আমাদের সাথে আছেন উক্ত প্রকল্পের অত্র অঞ্চলের শ্রদ্ধেয় মনিটরিং অফিসার কৃষিবিদ জনাব সামিউর রহমান স্যার ক্যামেরায় আছেন উক্ত ব্লকের উপসহকারী জনাব মির্জা মোহাম্মদ ইমরুল ইসলাম এবং হচ্ছে আমাদের সাথে আছেন আমাদের এই যে কৃষক দলের যে মেন কৃষক অর্থাৎ সভাপতি আপনার নামটা প্লিজ আমার নাম মোহাম্মদ ছাগান মোল্লা গ্রাম মহারাজ এবং এর সাথে আরও অনেক সম্বন্ধিত কৃষকবৃন্দ উপস্থিত আছেন তো প্রকল্পের মাধ্যমে আপনারা কীভাবে উপকৃত হচ্ছেন এবং কীভাবে আপনারা কার্যক্রমটা পরিচালনা করছেন এবং কোন অফিসের সহায়তায় কীভাবে কাজ করছেন একটু সংক্ষেপে বলেন আমরা এই নড়াইল কৃষি অফিসের তত্ত্বাবধানে সার্বিক তত্ত্বাবধানে আমাদের কৃষি অফিস থেকে ধানের বীজ দেয় এবং সার দেয় এবং কীটনাশক দেয় আমরা এতে একটা এফএফএস আছে এফএফএসে আমরা পাঁচ দিন এই সিজনে পাঁচ দিন ট্রেনিং করি এবং ট্রেনিংয়ে পোকামাকড় রোগবালা এবং বীজ কীভাবে রাখতে হবে এবং কীভাবে বীজ ভালো থাকবে এগুলো আমরা আমাদের প্রশিক্ষণ নিই এবং আমরা এই বীজটা রোদে শুকাইয়ে ওইটা আবার আমরা ইডিকো কোণে রেখে বা ইডিকো কোণে না রেখে আমরা বস্তা এবং পলিথিন দিচ্ছি অফিস থেকে সেটার ভিতরে সংরক্ষণ করি পরবর্তী সিজনের জন্য এবং আমার অফিস থেকে যে সব মেশিন দিয়েছে এই মেশিনগুলো আমরা এই প্রকল্পের কাজের জন্য আমরা ব্যবহার করি এবং আমরা খুব উপকার পাচ্ছি এবং উপকৃত হয়েছি এবং এই বীজ বিক্রয়ের জন্য আমরা একটা প্যাকেটও সাফাসছি যাতে আমাদের বীজগুলো সঠিকভাবে মান নিয়ন্ত্রণ থাকে এবং আমরা এই প্রকল্প থেকে তাড়াতাড়ি যাতে আমরা এই নিবন্ধনটা পাইলে আমার আরও কাজটা আরও সুবিধা হবে আমি একটু 2 কেজি প্যাকেট করছি এবং আমার 10 কেজি এবং 5 কেজি প্যাকেট করার এই আছে আমি নিবন্ধন নাম্বারটা দিয়ে এই প্যাকেটটা আমি তৈরি করবো বলে আমি আশা তো আমরা এখন স্যারের বক্তব্য শুনব যে স্যার এই বিষয়ে স্যার যে মনিটরিং করলেন এবং অবজারভেশন করলেন স্যারের অনুভূতি কি এবং এরপরে আমরা হচ্ছে ইরিকো কোণে যে বিস্তার রাখা হয়েছে স্যার সেটা আমরা দেখব স্যার প্লিজ আর ধন্যবাদ কৃষি সম্প্রসারণ অফিসার সৌরভ দেবনাথ নড়াইল সদর এবং আমাদের সাথে উপস্থিত আছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ যাদের নিয়ে আমাদের এই কার্যক্রম যারা এই কার্যক্রমের কেন্দ্রবিন্দুতে অবস্থান করছেন সেই কৃষক ভাইয়েরা আরও কিছু উপসহকারী কৃষি কর্মকর্তা যারা সার্বক্ষণিক কৃষক ভাইদের সাথে থেকে আমাদের প্রকল্পের যে কার্যক্রম যে লক্ষ্য সেটা বাস্তবায়নের জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন আসলে কৃষক ভাই যথার্থই বলেছেন এবং উনি অনেকটাই প্রকল্পের যে কার্যক্রম সেটি মোটামুটি আলোকপাত করছেন তো আমি যে কথাটি বলবো সেটা আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই যে কৃষক ভাইরা যারা হচ্ছে দিন রাত পরিশ্রম করে কৃষির জন্য নিবেদিত প্রাণ তাদের কাছে বীজের নিরাপত্তাটা থাকবে অর্থাৎ বীজের জন্য তারা কোনো ফুরিয়ার কাছে কোনো বেসরকারি বা সরকারি কোনো কোম্পানির কাছে তারা ধরা থাকবে না তারা বীজ উৎপাদন করবে তারা বীজ সংরক্ষণ করবে এবং তারা তাদের মাধ্যমে বীজ বিতরণ বা বীজ বিপণন করবে এটি হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য এবং এই উদ্দেশ্যকে সাধন করবার জন্য বা উদ্দেশ্যটা হাসিল করবার জন্য আমরা যেই কাজটা চালিয়ে যাচ্ছি সেটি হচ্ছে প্রথমে কৃষক ভাইদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে কারণ আপনারা জানেন প্রশিক্ষণ ছাড়া আসলে বীজ উৎপাদনকারী বা এসএমই হওয়া সম্ভব নয় তাই আমরা প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি এফএফএসের মাধ্যমে যে প্রশিক্ষণটা কৃষি সম্প্রসারণ অফিসার এবং উপসহকারী কৃষি কর্মকর্তা তাদের মাধ্যমেই নিবিড়ভাবে পরিচালিত হয় সেই সাথে তাদের বীজ ব্যবসায়ী হওয়ার জন্য কিছু যন্ত্রপাতির প্রয়োজন আছে কারণ আপনারা জানেন এই বীজগুলো সংরক্ষণ করতে এবং বীজটা বিক্রয় করতে তাদের বীজের কিছু মান দরকার হয় সেই মানের জন্য আমরা কিছু যন্ত্র দরকার হয় যেমন ময়েশ্চার মিটার এটি খুবই গুরুত্বপূর্ণ একটা আমরা প্রকল্প থেকে দিয়েছি এটা কিন্তু খুবই উন্নত মানের স্যার এবং অটোমেটিক স্যার পুরো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি দেখবেন যে এই এই এইটা সাধারণত খাদ্য অধিদপ্তরের যে হচ্ছে ময়েশ্চার মিটার
আর আমাদের ময়েশ্চার মিটার কিন্তু একই, কারণ আমাদের কৃষক ভাইরা অনেক সময় তারা ধান বিক্রি করতে যায় খাদ্য অধিদপ্তরের ইতে গুদামে, কিন্তু তখন ওই ময়েশ্চার মিটারের হেরফেরের কারণে অনেক সময় তারা যে আর্দ্রতার পরিমাপের কথা বলেন তারা কর্তৃপক্ষ খাদ্য অধিদপ্তরের কর্তৃপক্ষ সেটি নিতে চায় না। তাই আমরা সেই দিকটা আলোকপাত করবার জন্য, এটা সহজ করবার জন্য আমরা এই আপনার এই এবার যে আমরা ময়েশ্চার মিটার দিচ্ছি সেটা খাদ্য অধিদপ্তরের সাথে মিল রেখে দিই। সেই সাথে সাথে আমরা দেখেন বীজ বিক্রি করবার জন্য আমরা কিন্তু বীজ বীজ সংরক্ষণ করবার জন্য আমরা এরকম এটা নিয়ে জানেন তো, হ্যাঁ এটা হচ্ছে এখানে আপনার স্যাম্পলটা দিয়ে এর ভিতরে দিলে অটোমেটিক রিডিং চলে আসবে। ঠিক সেই আমরা আবার পরবর্তীতে যাতে আমরা বীজটা সংরক্ষণ করতে পারি এই কারণে আমরা বস্তাও দিই। এই যে স্যার আমাদের প্রকল্পের লোগো এবং বিআইএল লোগো সহ স্যার এই লোগো সহ আমরা বস্তা দিয়ে দিচ্ছি এবং সেই বস্তায় পলি ব্যাগও দেওয়া হচ্ছে। এটি আমাদের যেহেতু স্যার এয়ার টাইট করতে হবে, এয়ার টাইট করতে হবে, তো আমরা পলি ব্যাগও দিচ্ছি। এবং আমি বিশেষ করে আরও বাকি জিনিসগুলো আমাদের দিন শেষে যখন আমরা বিতরণ করব বা বিপণন করব তখন আমাদের সেলাই মেশিনের দরকার, সেলিং মেশিন যেটা বলে সেটাতে আমরা প্যাকেটটা সেলাই করতে পারবো। এটি একটা এবং এটা স্যার একটা অটোমেটেড মেশিন স্যার, এখান থেকে এই সুতাটা যে ডিরেক্ট হচ্ছে ডিরেক্ট আপনার ইয়ে হয়ে যায় সেলাই হয়ে যায়। তারপর স্যার এই যে একটা গ্রেডিং মেশিন স্যার, হ্যাঁ আমরা আমরা গ্রেডিং মেশিনও দিছি। ধন্যবাদ জানাবো যে এই আমাদের কৃষক ভাইকে যে আমরা প্রকল্প থেকে যা দিছি সে তার সাথেও কিছু নতুন মাত্রা যোগ করতে যা কিনা তাকে একটা উদ্যোক্তা হওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। মানে স্যার ওরা এটাকে জাস্ট একটা সাহায্য হিসেবে নেয় না, এটা সাহায্য না, এটা তারা প্রযুক্তি হিসেবে যুক্তি হিসেবে নেছে এটা স্যার। এবং দেখেন নিজেই কিন্তু উনি হচ্ছে এই প্যাকেটটা কিন্তু আমরা আমরা সাপ্লাই দিই ইনি কিন্তু তার নিজে আমাদের যে গ্রুপের নাম স্যার মহারাজ, এই যে মহারাজপুর বীজ উৎপাদন ও মহারাজ স্যার মহারাজ বীজ উৎপাদন ও বিক্রয়কারী কৃষক দল, উনি নিজেই কিন্তু এই প্যাকেটটা বানিয়েছেন এবং আমাদের প্রকল্পের নামও দিয়েছে। সেই সাথে সাথে তার এই যে একটি লিফলেট আমরা দেখতে পাচ্ছি। এবং মজার ব্যাপার যে এই যন্ত্রটি যেটা হচ্ছে এই এইটার সিলিং মেশিন হিসাবে ব্যবহার করা হয়, বিশেষ করে প্লাস্টিক যখন আমরা প্যাকেট করব প্লাস্টিকের প্যাকেট সিলিংয়ের জন্য ব্যবহার হয়, আমরা কিন্তু ওনাকে এই যন্ত্রটা দেইনি, উনি এই যন্ত্রটা নিজ উদ্যোগে এটা কিনেছেন। তার মানে আমরা বলতে চাচ্ছি যে এই কৃষক ভাইয়ের কাছে আমরা যদি এক পা এগিয়ে যাই উনি আমার আমাদের কাছে আরো 10 পা এগিয়ে যাবে। চাপদান চাপদান দেখা করছে স্যার, এটা হচ্ছে স্যার আমাদের প্রকল্প থেকে যে ইরিকোকুন যেটা স্যার প্রোভাইড করা হয়েছে বীজ সংরক্ষণের জন্য সেটা রাখা হয়েছে। দেখেন স্যার আপনাদের নির্দেশনা মোতাবেক এখানে কিন্তু একটা, আমি কৃষক ভাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের প্রকল্প থেকে বীজ সংরক্ষণ করা ঠিক যেরকম আমরা পরামর্শ বা যেরকম আমরা নির্দেশনা দিয়েছিলাম উনি উনি শতভাগ বাস্তবায়ন। বিশেষ করে আমি যে জিনিসটা নিয়ে খুবই ভালো লাগতো সেটা আপনারা দেখেন, এটা হচ্ছে রোডেন গাছ। জি স্যার রোডেন গাছ, যেটি নিয়ে সবসময় কথা হয় যে ইরিকোকুনটা পিঁপড়ায় সরি ইঁদুরে স্যার ইঁদুরে ইয়ে মানে খেয়ে ফেলতে পারে বা ইঁদুরে নষ্ট করতে পারে এই সেইটা থেকে পরিত্রাণ করবার জন্য আমরা কিন্তু রোডেন গাছ, ইঁদুর কিন্তু স্যার উঠতে পারবে না, ইঁদুর এইটার কারণে উঠতে পারবে এবং চারটা পায়ে চারটা পায়েতে চারটা এরকম রোডেন গাছ দেওয়া আছে এবং উনি এখানে বীজ রাখছেন। তা আমি আশা করছি যে এবং স্যার এটা এয়ার টাইট স্যার এই যে জিপার আটকা দেওয়া হয়েছে জিপার আটকা দেওয়া আমাদের প্রকল্পের পক্ষ থেকে উপজেলা থেকে আমি স্যার এটা একেবারে প্রিয় কিভাবে ব্যবহার করতে হয় এটা এখন স্যার ভিডিও করে দেওয়া হয়েছে এবং এতে অবশ্যই স্যার এটা কিন্তু খুবই উন্নত মানের স্যার, আমার কৃষকরাও অবশ্যই খুশি হয়েছে স্যার। ধন্যবাদ, আমি আবার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের নীতিমালাটুকু 100% বা 100% মানে বাস্তবায়ন করে। আপনার কাছে আপনাদের কথা তো আরেকটু স্যার আমি একটু জানাই রাখি স্যার, এটা হচ্ছে ইরিকোকুন স্যার সবাই দেখে যাতে বুঝতে পারে, এটা হচ্ছে একটা জিপার দেওয়া আছে, এই জিপারটা খুলে এর ভিতরে ধান বস্তাবন্দি অবস্থায় এর ভিতরে রেখে আবার আমরা জিপারটা আটকা দিই এবং এটা কিন্তু পুরোপুরি এয়ার টাইট স্যার, বাইরের বাতাস ভিতরে ঢুকবে না, ভিতরের বাতাস বাইরে যাবে না, তাহলে পরবর্তী সিজনের জন্য খুব সুন্দরভাবে ধানের ময়েশ্চারটা স্যার প্রিজার্ভ করা সম্ভব হবে, সংরক্ষণ সম্ভব হবে। এবং আপনি যেটা তো বলেই দিচ্ছেন স্যার রোডেন গাছ ফেলার কারণে কিন্তু ইঁদুর বা এই জাতীয় কোনো পোকামাকড়ের ক্ষতি করতে পারবে না। শাহজাহান ভাই উনি এগুলো করছেন, এটা দেখে আপনাদের অনুভূতি কী বা আপনারা তো আগে দেখছেন তাই না, বীজ বাইরে থেকে কিনতেন কিন্তু এখন হচ্ছে কিন্তু তার কাছ থেকেই সবাই বীজ কিনতে পারবে, তো এটা দেখে আপনাদের অনুভূতিটা একটু বলেন। আমাদের অনুভূতি অনেক আগের থেকেই, এগুলো করিসের আগের থেকেও আমরা
মোটামুটি সে আমাদের এই বৃষ্টি যেগুলো আনিয়ে দেয় আমরা সেইগুলোই ভালো ব্যবহার করি এবং তাতে ভালো ফলনও পাই। হ্যাঁ, তো বর্তমানে আরও যতটুকু অগ্রসর হয়েছে এতে আমরা আরও খুশি। এখন ধরেন সে বীজ এনে দিত, কিন্তু এখন কিন্তু আমরা পুরো এই যে ময়েশ্চার মিটার দিয়ে একদম মানে পিন পয়েন্ট ভাবে সঠিকভাবে বীজটার ময়েশ্চার নির্ণয় করা হবে। তারপরে দেখেন আমাদের যে রেজিস্ট্রেশনের ব্যাপারে, একটা কোম্পানি রেজিস্ট্রেশন যদি বাইরে থেকে করতে যান আপনি, তাহলে কি পরিমানে হ্যাসল সেটা জানেন। আর এটা কিন্তু খুব সহজে এই প্রকল্পের মাধ্যমে সরকারিভাবে আপনি একটা ট্যাগ পেয়ে যাচ্ছেন। তো এই কোয়ালিটিটা যেন আপনারা ধরে রাখতে পারেন, সে ব্যাপারে আপনাদের সহযোগিতা কামনা করি। এবং নড়াইল সদরের কৃষি অফিস সবসময় আপনাদের সাথে আছে, যে কোনো প্রয়োজনে আপনারা ডাকলেই আমরা আপনাদের কাছে আসবো। তো মুজিব বর্ষের অঙ্গীকার কৃষি হবে দুর্বার, এই স্লোগানকে সামনে রেখে আমরা এগিয়ে যাব। এই কথা বলে আমি শেষ করছি, ধন্যবাদ সকলকে।